আমরা পড়বো সেটা নাম হচ্ছে হাইন্ড সাইড বায়াস সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে ইন আওয়ার লাইফ হাইন্ড সাইড বায়াস আপনি যখন কোনো একটা বিপদে পড়েন রং আউটকাম হয় আপনাকে মানুষ বলবে তুমি এটা কেন করলে বোঝাই তো যাচ্ছিল এই ঘটনাগুলো ঘটবে তুমি কিভাবে স্টুপিড ডিসিশন নিলাম ঘটনা ঘটে যাওয়ার পর মনে হয় যে এভরিথিং ওয়াজ প্রেডিক্টেবল ঘটনা ঘটার আগে আপনার কাছে যে ইনফরমেশন ছিল এটা অতটা প্রেডিক্টেবল মনে হয় না সো আমাদের কাছে তো অনেক ইনফরমেশন যেটা যেটা এখন আছে দেখে মনে হচ্ছে যে আউটকামটা হয়েছে এটা তো প্রেডিক্টেবল ছিল কিন্তু অ্যাকচুয়ালি ইফ ইউ গো ব্যাক টু দ্যাট সিনারিও তখন আপনার কাছে এত ইনফরমেশন ছিল প্রবলিটি এত এরকম ছিল না আর কি সো হাইন্ডসাইড বায়াসটা হচ্ছে

আবার এটা তো বাড়বে মনে হচ্ছে পরে খুব ইজ বলা ইজি যে ওই সময় তো বিক্রি করলে ভালো হইতো ওই সময় তো ভালো হতো বাট ওই সময়টাই ওই ডিসিশনটা সম্ভব না কারণ ওই ওই ইনফরমেশন গুলো ছিল না ঘটে যাওয়ার পর এটাকে ন্যাগেটিভটাকে ড্র করা যায় এই কারণে এটা পড়ে গেছে এই কারণে এটা বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় ওই ডিসিশন গুলো নেওয়া যায় না সো হুয়েভার ইজ অ্যাকচুয়ালি জাজিং ইউ

আউটকাম যেটা হ্যাপেন সো বায়াস ফ্রম নলে কি হয় আমাদের যে ডিসিশন ডিসনটা হয় সেটা হয় পোর্লি রিজন ডিসিয়েন্ট মুভ উল্টাটাও তো হতে পারে যে আপনি একটা শেয়ার কিনেছেন প্রাইস বেড়ে গিয়েছে লাভ হয়েছে মনে করা হয়েছিল এটা আপনি প্রেডিক্ট করতে পারছেন মেবি ইফ ডিড নট প্রেডিক্ট এ বাট ইট ওয়াজ জাস্ট লাকি ইভেন্ট

গুড রেজাল্ট হতে পারে গুড ডিসিশনে রেজাল্ট হতে পারে আপনি তখন এটা আপনি যখন ডিসিশনটা নিচ্ছেন তখন আপনার কাছে তো মোস্ট ইনফরমেশন যা যা ইনফরমেশন আছে তার বেসিসে আপনি ডিসিশনটা যে নিয়েছেন ওটাকে ইভালুয়েট করা উচিত রেজাল্টটা তো ক্যান ফাংশন অফ লাক ইউ মাইট রিড এ বুক অ্যানি ডিউক ওনার একটা বই আছে হচ্ছে প্রফেশনাল পোকা প্লেয়ার তো একটা ডিসাইড বইটার নাম হাউ টু ডিসাইড ওখানে সে বলেছে যে অফেন আমরা যখন একটা মানুষকে জাজ করি একটা মানুষের ডিসিশন কে জাজ করি উই জাজ দ্য ডিসিশন বেসড অন দ্য আউটকাম যেটাকে সে বলছে রেজাল্টিং

তাহলে উই আর অ্যাকচুয়ালি ওভার এস্টিমেটিং এবিটি টু প্রেডিক্ট ইনভেস্টমেন্ট আউটকামস যেমন আপনি খেয়াল করে দেখবেন যে যখন কোভিড নাইন্টিন হিট করলো ওয়ার্ল্ড ইকোনমি খারাপ করা শুরু করলো স্টক মার্কেট গোজ ডাউন বাট সাম টেকনোলজি স্টকস হ্যাড ডান ভেরি ওয়েল জুম বলে নেটফ্লিক্স বলে দিস হ্যাড ভেরি বিগ রান অ্যান্ড ক্যাথিউড Who invested as an investment manager? She invested heavily on those technology companies and she became a star performer. And so star performer, people are like comparing her with on a kitre, improperly, Warren Buffett, because those times Warren Buffett's portfolio was not performing well because those are the periods technology companies booming. And Warren Buffett invested mostly in value companies, less on technology. So ultimately, people are.

আহ কম্পারিজন করাটা আসলে আহ ইজ সামথিং ইজ নন মানে নট রেশন আর ঠিক তারপর ওই স্মল পারফরমেন্স বিকজ সিড দু লাখ টেকনোলজি কোম্পানিতে ওভার ওয়েট দিয়েছে সে কোম্পানি গুলো ভালো করেছে শুধু ওয়েটার বেসিসে যদি আমরা তার লং জার্ম পনেরো বিশ বছর ভালো করবে এরকম পারফরমেন্স করে তাকে আমরা বেশি ফান্ড দিয়ে ফেলি উই মাইট টেক ব্যাড ডিসিশন বিকজ লট অব দোস পারফরমেন্স যেটা ভালো হয়েছিল মেবি বি টু লাখ সো

কারণ পরবর্তীতে মনে হবে না ওই ওই সময়টা অত কঠিন ছিল আর কি সো সো ইন রাইটিং ডিসিশন পরবর্তীতে করা হয় রিটেন রেকর্ডস কিং অন মেমোরিয়া মেমোরিতে মনে করতে পারবেন না সো রাইট ডাউন ইউর থাই ইউ আর টেকিং দিস ডিসিশন আন্ডার হোয়াটসঅ্যাং তাহলে পরবর্তীতে আপনি নিজে